হাই বন্ধুরা, আমি বনি। আবারও চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ধরনের লস্যির আইটেম নিয়ে। তাহলে চলুন সেটা শুরু করা যাক। বন্ধুরা, আজকে আমি একটা নতুন ধরনের লস্যি করে দেখাবো। তাহলে এটায় কী কী লাগছে তো সেগুলো একবার দেখে নেওয়া যাক। আমি নিয়েছি দুটো লস্যি, আর এই যে বাটারস্কচ আইসক্রিমটা, এটা রয়েছে আমটা টুকরো করে কেটে রেখেছি, এটা হচ্ছে আমুল গুঁড়ো দুধ, আর সাথে তো দেখছেন দুটো গ্লাস নিয়ে নিয়েছি। তাহলে এবার আমি শুরু করছি। তাহলে দেখুন, প্রথমে লস্যিটা আমি কেটে নিয়ে ওটা ঢেলে নেব গ্লাসের মধ্যে। এই যে প্রথমে ঢেলে নিচ্ছি। এটা ঢালা কমপ্লিট হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো যে গুঁড়ো দুধটা রেখেছিলাম, এটা 1 টিস্পুন দিলাম। এরপর এর মধ্যে দিচ্ছি আইসক্রিমটা দিয়ে দিচ্ছি অল্প। এরপরে বাকিটা দেবো, এবার নেড়ে নেবো এটা ভালো করে, যাতে এটা পুরোটা এর সাথে মিশে যায়। এবার আমি চামচটা চেঞ্জ করে নেবো, কারণ ওই চামচ দিয়ে পুরো এটা গোলা যায় না, যেহেতু গুঁড়ো দুধ ছিল। এই যে দুটোকেই এবার আমি গুলে নিয়েছি, ওলা কমপ্লিট হয়ে গেছে। এবারে এর মধ্যে ফার্স্টে দিয়ে দেবো যে আইসক্রিমটা রাখা ছিল, দেখুন। এবারে এর মিডিল পোর্শন করে দিতে হবে এটা। দুটোতেই দিয়ে নিলাম। এই যে এবার আমি দিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে দেব হচ্ছে যে টুকরো আমগুলো রেখেছিলাম, এই যে এগুলো এবার দিয়ে নেব এক এক করে। এটা জাস্ট ওপর দিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। এবার যখন এটা খাওয়া হবে তখন এটাকে ঘেঁটে নিলেই হবে। এই যে আমি দেওয়া কমপ্লিট করে নিয়েছি। এই যে দেখুন, আমাদের নতুন ধরনের লস্যিটা রেডি হয়ে গেছে। এরপর শুধু খাওয়ার অপেক্ষা। আমার এই নতুন ধরনের লস্যি করার আইডিয়াটা আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর এটাও জানাবেন কমেন্ট বক্সে যে কীরকম লাগলো। ধন্যবাদ সকলকে।